বিশ্বকাপ খেলা কারো না স্বপ্ন থাকে। এমন কোনো ফুটবলার নেই যার স্বপ্ন নেই যে জাতীয় দলের জার্সি গায়ে বিশ্বকাপ খেলবে। তেমনি আজকে আমাদের প্রতিবেদন এবারের বিশ্বকাপ মিস করা কিছু তারকা ফুটবলারদেরকে নিয়ে। এই লিস্টের প্রথমেই আছেন ইটালির 2006 বিশ্বকাপ জেতানো লিজেন্ডারি গোলকিপার জিয়ান লুইজি বুফন। চেয়েছিলেন 2018 রাশিয়া বিশ্বকাপ খেলে ফুটবলের জাতীয় দলের জার্সিতে তুলে রাখবেন, কিন্তু তার দল পার হতে পারেনি এবারের বাছাই পর্বের বাধা, তাই তো তার আগেই তুলে রাখতে হলো জাতীয় দলের জার্সিটা। এই লিস্টের 2 নম্বরেই ঝুঁকে পড়বে নেদারল্যান্ডসের প্রাণ বুমরা আরিয়েন রোবেনকে। তিনিও তুলে রেখেছেন জাতীয় দলের জার্সি, কারণ তার দলও পার হতে পারেনি 2018 বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডের বাধা। স্বপ্নটা কোয়ালিফাইং রাউন্ডেই চুরমার হয়ে যাওয়ায় জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না আর তাকে কখনোই। এই লিস্টে আরও আছেন চিলিকে ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা জিতানোর মূল নায়ক অ্যালেক্সিস সানচেজ। মিস করতে যাচ্ছেন এবারের বিশ্বকাপ, কারণ তার দলও পারেনি এবারের কোয়ালিফাইং রাউন্ডের বাধা পার হতে। তার এই দুঃখটা বাগাবাগি করে নিতে পারবেন তার আরেক সতীর্থ আর্তুরো বিদালের সাথে। এই লিস্টে আরও আছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার গ্যারেথ বেল। তিনিও এবারের বিশ্বকাপের দর্শক, কারণ তার দল ওয়েলস পারেনি এবারের বিশ্বকাপের বাছাই পর্বের বাধা বের হতে। আসলে বিশ্বকাপকে তারা যতটা না মিস করবেন, তার থেকে বিশ্বকাপ এবং বিশ্বকাপ ফুটবলের দর্শকগুলো তাদেরকে তার থেকেও বেশি মিস করবেন। আমাদের প্রতিবেদনটি কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।